সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। দীর্ঘদিন পরে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি পদে রদবদল হলো। এতদিন সভাপতি ছিলেন পুরসুরা বিধায়ক বিমান ঘোষ, তিনি বিজেপির রাজ্য সম্পাদক হয়েছেন। আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি করা হলো বিজেপি নেতা সুশান্ত বেরাকে। তাঁকে আজকে সংবর্ধনা দিয়ে মালা পরিয়ে বরণ করে নেওয়া হলো আরামবাগের দৌলতপুরে বিজেপির পার্টি অফিসে। দায়িত্ব পেয়েছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, নতুন দায়িত্ব পেয়েছি, চেষ্টা করছি সবাইকে নিয়ে কাজ করার মানসিকতা রাখি, যাতে সবাই আর একই পতাকা তলে আসতে পারি, সেই দিকে আমাদের লক্ষ্য থাকবে। আগামী দিন মানে এর আগে কি কোনো পদে ছিলেন আপনি? হ্যাঁ, বিজেপির পদে ছিলাম, আরামবাগ সাংগঠন জেলার সেক্রেটারি ছিলাম। এর আগে দায়িত্ব মন কি বাত প্রমুখের দায়িত্ব পালন করেছি, কমলপুর শোক অভিযানের দায়িত্ব পালন করেছি। কোথায় বাড়ি? আমার বাড়ি পুরসুরাতে। আগামী সামনেই পৌরসভা নির্বাচন, কীভাবে এগোবে? নতুনভাবে সাজাতে হবে, এগোবো। সংগঠনের কর্মীরা আমাদের সবই আছে, অ্যাক্টিভ আছে। শুধু যেমন মরা গাছটা ঝিমিয়ে যায় না, গাছের গলায় জলের অভাব পড়ে, ঠিক জলটা দিলেই আমাদের সেই গাছ আবার সতেজ হয়ে যাবে। আমরা পুনরায় সেই আগামী দিনে যেরকম ছিলাম গতদিনে, আগামী দিনে সেরকমই থাকবো। আপনি যেখানকার বাসিন্দা, সেখানকার আপনি যে দায়িত্বে আছেন, তিনি আগে দায়িত্বে ছিলেন, তিনি কতটা দলকে শক্তিশালী করেছিল, কী মনে হয়? হ্যাঁ, শুনুন, ভারতীয় জনতা পার্টি একটা বিচারধারায় চলে। আগে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল উনি ওনার মতো করে চালিয়েছেন, খুব ভালো চালিয়েছেন, কারণ ওনার দেখানো পথেই তো আমরা যাব। এখানে নিজস্বতা তো কিছু নেই, আমাদের সিস্টেমেটিকভাবে আর চলতে হবে। সুতরাং পরিবারের একজন কর্তা, সেই কর্তা দায়িত্ব নেওয়ার পর আবার নতুন একজন কর্তা হয়েছে, সুতরাং পরিবারটা আমাদের সব ঠিকই আছে, একই রকম আছে, শুধু নতুন একজন সংসারের কর্তা হিসেবে দায়িত্বে আমার ওপর বর্তিছে। কি কবে জানতে পারলেন যে আপনাদেরকে আপনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে? প্রাথমিকভাবে আভাস আমার কাছে ছিল, ইনফরমেশন ছিল সংগঠনের দায়িত্ব নিয়ে কাজ করার জন্য। আজকে ওনারা ডিক্লেয়ার করেছেন, আজকে সকালেই জানতে পেরেছি 9টার পর। আপনার পরিচয়? আমার নাম সুশান্ত বেরা, গ্রাম পোস্ট সবই পুরসুরা, থানাও পুরসুরা, হুগলি জেলা। গ্রামের নাম কি? গ্রামের নাম পুরসুরা। পুরসুরা। নেতৃত্বে সারা ভারত লড়ছে, লড়বে, ভারত মাতা কি? যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দবাগ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-8।